হ্যালো প্রিয় ছাত্ররা, আমি শুভজিৎ স্যার। আমি তাপের ঘটনাসমূহ যে 4 নম্বর চ্যাপ্টারটা আছে ক্লাস 10-এর, তার তাপের পরিবাহিতাঙ্ক সম্পর্কে এখানে আলোচনা করব। তোমরা ভিডিওর শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং এই সম্পর্কিত কোনো ডাউট থাকবে বলে আমার মনে হয় না। যদি কোনো ডাউট থাকে আমায় কমেন্ট করে জানাবে, এবং যদি চ্যানেলটি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিও লিঙ্ক শেয়ার করবে। তো শুরু করা যাক। এখানে আমি একটা ব্লক নেওয়া হয়েছে, ধরো একটা ধাতুর তৈরি ব্লক, যার এই দিকের প্রান্তটা হচ্ছে 1 নম্বর প্রান্ত, আর এর ওপর দিকে বা এই ব্যাক সাইডের যে প্রান্তটা সেটা 2 নম্বর প্রান্ত ধরা হয়েছে। 1 নম্বর প্রান্তের দিকে উষ্ণতা হচ্ছে θ1, আর 2 নম্বর প্রান্তের উষ্ণতা θ2। এবং এই যে একদিক থেকে, মানে যেহেতু 1 নম্বর প্রান্তের উষ্ণতা আর 2 নম্বর প্রান্তের উষ্ণতা আলাদা, সুতরাং 1 নম্বর প্রান্ত থেকে 2 নম্বর প্রান্তর দিকে তাপের পরিবহন হবে, আমি আগের ভিডিওতেই বলেছি। এবং ধরো এইখানে প্রস্থচ্ছেদ, মানে এই যে 1 নম্বর তল বা 2 নম্বর তলের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ধরা হোক এ, এবং দুটো তলের মধ্যে যে দূরত্ব বা ব্যবধান সেটা হচ্ছে ডি। তো ছবিটা ভালো করে বোঝা গেল। এবার চলো দেখি এখানে 1 নম্বর তল থেকে 2 নম্বর তলে কতটা পরিমাণ তাপ যাবে, সেটা কী কী বিষয়ের উপর নির্ভর করবে। তো এই তাপের পরিবহন ধরেছি কিউ, তো কিউ সমানুপাতিক তাপের পরিবহন। দেখো এই ক্ষেত্রফল যত এখানে বড় হবে, ধরো একটা ছোট একদম পেনের মতন সরু একটা রড হলে তার ক্ষেত্রফল অনেক ছোট, তাহলে সেখানে উষ্ণতম স্তর থেকে বা উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানের দিকে যে পরিমাণ তাপ যেতে পারবে, এখানে যেহেতু ক্ষেত্রফল বেশি হলে তার তুলনায় আরও বেশি তাপ পরিবহন হবে। যেমন আমরা ধরে নিই ছোটো ছোটো রাস্তার ক্ষেত্রে ভেবে দেখো, যদি দুটো সরু রাস্তা দিয়ে যতগুলো লোক যাওয়া আসা করতে পারবে, যদি একটা সরু রাস্তা হয় তার তুলনায় অনেক কম লোক যেতে পারবে, বা যদি আমি 20টা সরু রাস্তাকে একসঙ্গে জুড়ে দিই সেখানে লোকের পরিবহনের ক্ষমতা বা লোক যাওয়া আসা অনেক বেশি পরিমাণ করতে পারবে। তাহলে সেই রকম এখানেও তাপের এই যে ক্ষেত্রফল যত বাড়বে, ক্ষেত্রফলের সঙ্গে তাহলে তত তাপের পরিবহনও বাড়বে, তাহলে এখানে ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, যে প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সঙ্গে সমানুপাতিক। এবার দেখো এই 1 নম্বর তল থেকে 2 নম্বর তলের দূরত্ব যত বেশি হবে তত কী হচ্ছে, আমি আগের ভিডিওয়ে বলেছি যে থেকে থেকে যখন তাপ যাচ্ছে বিভিন্ন স্তরে, তখন প্রথম স্তর যে পরিমাণ তাপ গ্রহণ করবে তার কিছুটা অংশ নিজের উষ্ণতা বৃদ্ধি করবে, বাকিটা পরিবহন করবে। তাহলে এইভাবে প্রত্যেকটা স্তর নিজের উষ্ণতা বৃদ্ধি করার জন্য তাপ কাজে লাগাচ্ছে, ফলে যত দূরে যাব তত তাপের পরিবহন, তত তাপের পরিমাণটা অনেক কমে যাবে। তার মানে দূরত্ব যত বাড়ছে তত তাপের পরিবহন কমে যাবে, তাহলে দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার আসি 2 তলের উষ্ণতার পার্থক্যের উপর। যত উষ্ণতার পার্থক্য হবে তত পরিবহন তত বেশি হবে, কারণ আমাদের বস্তুটা সবসময় কী চাইবে, যে দুটো তলের উষ্ণতা সবসময় সমান করতে, এবং যত বেশি পার্থক্য হবে তত এই সমান করার তাগিদটা বেশি বেড়ে যাবে, ফলে দুটো স্তরের উষ্ণতা যত বেশি পার্থক্য থাকবে তার সঙ্গে সমান তাপের পরিবহন কী হয়ে যাবে, সমানুপাতিক। তো এখানে θ1 − θ2 উষ্ণতার পার্থক্যের সঙ্গে উষ্ণতার পরিবহন হয়ে গেল সমানুপাতিক। এবার আসি সময়। দেখো যদি 1 মিনিট আমি দেখি 1 মিনিটে কতটা পরিমাণ তাপ 2 নম্বর তলে গেল 1 নম্বর তল থেকে, তাহলে যে পরিমাণ তাপ যাবে যদি 5 মিনিটের দেখি, তাহলে 5 মিনিট পর 1 নম্বর তল থেকে 2 নম্বর তলে আরও বেশি পরিমাণ তাপ যাবে, এবং যত বেশি সময় তাহলে বাড়ছে তত তাপের পরিবহনের পরিবহনের পরিমাণটা তত বাড়ছে। তাহলে তা সময়ের সঙ্গে তাপের পরিবহন সমানুপাতিক, এবং এই সবগুলোকে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী যদি যোগ করি তাহলে তাপের পরিবহন সমানুপাতিক a θ1 − θ2 × t d, এবং এটাকে ভেদ ধ্রুবক অনুযায়ী যদি ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করি একটি, ধরি k সমান হচ্ছে ধ্রুবক, আচ্ছা এখানে dটা হচ্ছে দূরত্ব
আর আছে এটা হচ্ছে উষ্ণতা। পার্থক্যটি হচ্ছে সময়, যাতে পরে বুঝতে যেন অসুবিধা না হয়। তো কেটা যদি ধ্রুবক দিয়ে গুণ করা হয় তাহলে কে ইন্টু এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি, তাহলে এটা হচ্ছে আমাদের যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী তাপের পরিবহনের পরিমাণটা জানতে পারলাম। এবং এই যে ধ্রুবকটা এখানে যোগ করা হলো, এই ধ্রুবকটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কে সমান কি দাঁড়াচ্ছে, কিউ, এই ডিটা উপরে উঠে গিয়ে গুণ হয়ে যাবে, কিউ ইন্টু ডি, নিচে হচ্ছে এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি। তাহলে এর একক কী হবে, একক এসআই পদ্ধতিতে কিউ ধরো তাপ, তাপের একক হচ্ছে এসআইয়ে জুল, ডি ধরো হচ্ছে দূরত্ব, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার, এখানে উষ্ণতা, উষ্ণতার একক হচ্ছে এসআই পদ্ধতিতে কেলভিন, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এবারে মিটার আর একটা মিটার কেটে গেল, তাহলে এখানে একক হলো জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। আচ্ছা এবার দেখো এখানে জুল আর হচ্ছে সেকেন্ড, তাহলে জুল নিচে রয়েছে সেকেন্ডটা, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলে লিখতে পারি, যেটা হচ্ছে ক্ষমতার একক, তাহলে ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স, তাহলে এই দুটো হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক। আচ্ছা তাহলে এবার তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটা যদি আমি দিতে চাই সেটা কি হচ্ছে, ধরো তাপ পরিবাহিতাঙ্ক এর হচ্ছে সংজ্ঞা, আচ্ছা কে সমান, ধরো কিউ মানে হচ্ছে তাপের পরিবহন, আর দূরত্ব জায়গায় যে ডি, ডি এর জায়গায় যদি আমি ওয়ান বসাই মানে দূরত্ব, দুটো তলের মধ্যে দূরত্ব হচ্ছে এক বা একক দূরত্ব হলো, আচ্ছা ক্ষেত্রফলের জায়গায় যদি ওয়ান বসাই তার মানে একক ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ কীরকম হবে, একক প্রস্থচ্ছেদ যুক্ত। আচ্ছা এরপর উষ্ণতার যে পার্থক্য সেটাকেও যদি ওয়ান বসাই মানে এ দুই তলের মধ্যে উষ্ণতার পার্থক্য একক হবে, একক উষ্ণতার পার্থক্যের জন্য, বা এক ডিগ্রি সি বলতে পারি সেলসিয়াসে, বা কেলভিন এককে যখন বলবো তখন এক কেলভিন বলতে পারি, আর টি জায়গায় সময় যদি আমি এক সেকেন্ড বলি, এক সেকেন্ড, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, কে ইকুয়াল টু কিউ হবে, তাহলে একক প্রস্থচ্ছেদ যুক্ত দুটি তলের দূরত্ব একক এবং উষ্ণতা পার্থক্য একক হলে এক সেকেন্ডে প্রথম উষ্ণতম উষ্ণতল থেকে শীতলতলে লম্বভাবে যে পরিমাণ, আচ্ছা এখানে তাহলে তাপের পরিমাণটাই কি এর সঙ্গে সমান হলো, তাহলে যে পরিমাণ তাপ পরিবহন হবে তাকেই তাকে তাপের পরিবাহিতাঙ্ক বলা হবে। তো তাপের পরিবাহিতাঙ্ক সম্পর্কে বা টেম্পারেচার কোইফিসিয়েন্ট সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে বলে মনে হবে না, যদি ডাউট থাকে ভিডিওটি রিপিট করবে, দুবার দেখবে বা তার বেশিবার দেখবে, তারপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।